সাধারণত দেখা যায় রোজার আগে পর্যাপ্ত পরিমাণ রোজায় ব্যবহৃত পণ্যসমূহের আমদানি হয়। এবার ডলার সংকটের কারণে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু আশার কথা এইটা যে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে যথেষ্ট সচেতন বলে মনে হচ্ছে। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বিষয়টি নিয়ে কথাও বলেছেন এবং সরকারি যেসব ব্যাংক আছে তাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে কোনোভাবেই এলসিতে যে রোজার প্রাসঙ্গিক যেসব পণ্য যেমন ভোজ্য তেল, চিনি, আপনার সোলা, খেজুর, এইসব পণ্যের এলসিতে যেন কোনো রকমের বাধা না দেওয়া হয়। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক বাড়তি বৈদেশিক মুদ্রা সরবরাহ করবে এবং এখনো রোজার দুই মাসের বেশি সময় বাকি, তাই আমার ধারণা এরই মধ্যে আপনার পর্যাপ্ত এলসি খোলা হবে এবং দেশে পর্যাপ্ত পণ্য পাওয়া যাবে। এবং আমরা যেই আশঙ্কা করছি যে পণ্যের ঘাটতি দেখা দিবে তা হয়তো দেখা দিবে না। তবে কারসাজির একটা প্রশ্ন আটকি সবসময় আছে। আমাদের আমাদের অতীত অভিজ্ঞতা বলে প্রতি বছরই কোনো না কোনো একটি পণ্যের একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি করা হয়। এই ব্যাপার এই ক্ষেত্রে সরকারের যে সংশ্লিষ্ট বিভাগগুলি আছে, আইন প্রয়োগকারী সংস্থা, তারপরে পরিবহনের ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রণালয়, আপনার আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সর্বোপরি বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়, তারা যথেষ্ট নজরদারি করবেন এবং প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় রাজস্বের মানে রাজস্বের প্রতি দৃষ্টি না দিয়ে পণ্যমূল্য স্বাভাবিক এবং সন্তোষজনক পর্যায়ে রাখার জন্যে শুল্ক ছাড় দিবেন। তাহলেই দেখা যাবে কোনো সংকট সৃষ্টি হবে না। আমরা আশা করব সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। আমরা সাধারণভাবে বলি যে সরবরাহ এবং চাহিদা মূল্য নির্ধারণ করে, এর পিছনে কিন্তু একটা মানে অ্যাজাম্পশন আছে। সেই অ্যাজাম্পশন হলো যে বাজারের প্রতিযোগিতা আছে, বাজারের সাপ্লাই চেইনের কোন রকমের বাধা বিপত্তি নাই। কিন্তু দেখা যাচ্ছে যে সাপ্লাই চেইনেও বাধা বিপত্তি থাকে। আবার যে যে প্রতিযোগিতার কথা বলি, অবাধ প্রতিযোগিতা বা পারফেক্ট কম্পিটিশন, তাও বাস্তবে নাই। আমরা যেসব পণ্য নিয়ে আলোচনা করছি সেই সব পণ্যগুলির আমদানি মূলত কয়েকটি মাত্র প্রতিষ্ঠান এখন করে, অর্থাৎ বাজারে একটা অলিগোপলি বিরাজ করছে। এবং অলিগোপলিতে যেটা দেখা যায়, যদি একজন অলিগোপলির নানা ধরনের মানে আপনার মডেল আছে, তবে মূলত যদি একজন বড় বা যে শীর্ষস্থানীয় একজন দাম বাড়ায় তখন অন্যেরা তা ফলো করে, এটা অলিগোপলির ধর্ম। তো এই ক্ষেত্রে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে সরকারকে দৃষ্টি দিতে হবে। আমি একটা পরামর্শ দিতে চাই, এখন থেকে প্রতি সপ্তাহে বাজারের যে 9-10টি পণ্য মরমজানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তার কি পরিমাণ এলসি হয়েছে, কি পরিমাণ বাজার আমদানি জাহাজ থেকে খালাস হচ্ছে, তা যেন প্রকাশ করা হয়। তাহলে এটা যদি প্রতি সপ্তাহে প্রকাশ করা হয়, এই যে আশঙ্কা, এই যে ভয় ভীতি, এটা কিন্তু কেটে যাবে।